কম এমবি খরচে যে কোনো ইউটিউব ভিডিও আপনি কিভাবে আপনার ফোনে এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করবেন এবং সেটা আপনি শুধু এইচডি নয় আপনার ইচ্ছে মতো যে কোনো কোয়ালিটিতে ডাউনলোড করবেন এবং সেটা হবে খুবই কম এমবিতে আপনার নেট প্রচুর বেঁচে যাবে এখান থেকে তো সেই সেটিংস একটা আছে যেটা আপনার মোবাইলেই দেওয়া আছে এই সেটিংসটা আপনি যদি অন করে নেন এবং শিখে নেন তাহলেই কিন্তু আপনি এটা করতে পারবেন তো কিভাবে এটা করবেন সেটা জানার জন্য অবশ্যই আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও ছাড়ব আপনি তার নোটিফিকেশান পেয়ে যাবেন এই চ্যানেলে আমরা সরকারি বিভিন্ন যোজনার লেটেস্ট আপডেট দিয়ে থাকি আর এখানে আরেকটা জিনিস আপনাদের জানিয়ে রাখি আপনি যদি কোনো অ্যাপ সম্পর্কে জানতে চান বা আপনি যদি কোনো অ্যাপ সম্পর্কে আমাদের জানাতে চান তাহলে সেটা আপনি আমাদের কমেন্টে বলতে পারেন তো আমি আজকে যে সেটিংসটার কথা আপনাদের জানাবো সেটা করার জন্য আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে অনেক স্টেপ হয়তো আপনি জানেন তারপরও বলবো যে আপনি ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে কিছু স্টেপ আপনি মিসও করে যেতে পারেন তো ফার্স্ট স্টেপ যেটা সেটা প্রথমে চলে যেতে হবে আপনার প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর আপনাকে সার্চ করতে হবে ইউটিউব তো যেরকমভাবে আমি আপনাকে দেখাচ্ছি আপনি ঠিক সেরকমভাবেই করবেন ইউটিউব সার্চ করে নেবেন ইউটিউব সার্চ করলে ইউটিউব অ্যাপটা চলে আসবে এখানে ইউটিউব অ্যাপটা তো আপনার ফোনে ইনস্টল করা আছেও তারপরে যদি এখানে আপনার ইউটিউব অ্যাপটা আপডেটেড না থাকে তাহলে পাশেই দেখাবে ওপেনের জায়গায় আপডেট করার জন্য তো সেটা ফার্স্ট আপনি আপডেট করে দেবেন যদি আপডেট দেখায় তাহলে আর যদি আপডেটেড থাকে তাহলে ওপেন দেখাবে তো যেহেতু আমারটা আপডেটেড আছে তো আমি ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পর আমি আমার চ্যানেলে চলে গেলাম এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও ডাউনলোড করবো তার আগে দ্বিতীয় স্টেপটা আপনার করতে হবে যেটা ইউটিউব খোলার পর আপনাকে যেতে হবে একদম ওপরের দিকে যেখানে হচ্ছে আপনার এই অ্যাকাউন্টটা লগ থাকে সেই অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাকে একদম নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর আপনাকে যেটা করতে হবে যেতে হবে সেটিংসে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করলে আপনি ওপর থেকে তিন নম্বর যে অপশানটা আছে ডাউনলোড সেই ডাউনলোডসে ক্লিক করবেন ডাউনলোডসে ক্লিক করার পর কোয়ালিটি যেখানে আছে সেখানে আপনি এক্স আছে টাইম এটা করে রাখবেন অথবা চাইলে আপনার যদি নেট প্রচুর থাকে তাহলে আপনি হাই মিডিয়াম যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন তবে আমি আপনাকে রিকমেন্ড করবো আপনি আচ্ছা আচ্ছা এভরি টাইম এটা করে রাখবেন এটা সেটিংসটা অন করে দেওয়ার পর দ্বিতীয়ত যেটা আপনার করতে হবে সেটা হচ্ছে দেখুন একদম একটু নিচের দিকে আসলেই আপনি পাবেন ইউস এস ডি কার্ড এই যে অপশনটা এই অপশনটা আমি আপনাদের বলবো অফ করে রাখার জন্য অর্থাৎ এটাতে আপনার যে ভিডিওগুলো ডাউনলোড হবে সব হবে আপনার ইন্টারনাল স্টোরেজ যদি আপনার এসডি কার্ড ভালো থাকে আপনি মনে করেন যে আপনার এসডি কার্ডের কোয়ালিটি খুবই ভালো তাহলেই আপনি অন করবেন হলে এটা অন করবে না তাহলে ডাউনলোড হতে অনেকটা দেরি হতে পারে তো যাই হোক এটা আপনি বুঝে গেলেন এরপর চার নাম্বার সেটিংস যেটা সেটা হচ্ছে আপনাকে চলে আসতে হবে একদম যে কোনো যে ভিডিও আপনি ডাউনলোড করতে চান সেই ভিডিওটা আপনি বের করে নেবেন তো আমি এখান আমার চ্যানেলে যে কোনো একটা ভিডিও নিয়ে নিচ্ছি তো ভিডিওটা প্লে না করেও আপনি ডাউনলোড করতে পারবেন তার জন্য থ্রি ডট যে আছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করলে একটা অপশন পাবেন যেটা হচ্ছে দেখা হচ্ছে ডাউনলোড ভিডিও তো এই ডাউনলোডেড ভিডিওতে আপনি ক্লিক করুন ডাউনলোডেড ভিডিওতে ক্লিক করলে এখানে আপনি কোয়ালিটি যেটা কোয়ালিটি সিলেক্ট করার জন্য বলবে হাই মিডিয়াম লো তো এখানে একটা জিনিস ফলো করুন এখানে চার পাঁচ মিনিটের যে ভিডিওটা সেটা যদি আমি হাই কোয়ালিটিতে ডাউনলোড করি তাহলে মাত্র উনিশ এমবিতে হয়ে যাবে আর যদি মিডিয়াম কোয়ালিটিতে তাহলে চোদ্দো এমবি তার লো কোয়ালিটিতে হলে চার এমবিতে অনেক সময় আপনাদের মোবাইলে এই ভিডিও ডাউনলোড করলে আপছা আপছা দেখা যাবে বা কোয়ালিটি ভালো হয় না সেটা কিন্তু এই সেটিংসগুলো গর্বের জন্যই হয় আপনি যদি আমি আগের যে সেটিংসগুলো দেখালাম সেটা করেন তাহলে কিন্তু এখানে ক্লিয়ারলি কিন্তু আপনি দেখতে পাবেন একদম এসডি কোয়ালিটিতে তো এখানে আপনি যে কোনো একটা কোয়ালিটি সিলেক্ট করে দিবেন আপনার পছন্দ মতো তারপর ডাউনলোডসতে ক্লিক করবেন ডাউনলোডসতে ক্লিক করলে উপরের দিকে দেখুন এটা যে ডাউনলোড হচ্ছে সেটাও আপনি দেখতে পারবেন তো সম্পূর্ণ ডাউনলোড হয়ে যাওয়ার পর এটা আপনি পাবেন আপনার ফোনের লাইব্রেরিতে চলে যাবেন এই ইউটিউবের লাইব্রেরিতে যাওয়ার পর এখানে একটা অপশান আমি আপনি দেখতেই পাবেন ডাউনলোডস বলে তো তো এই ডাউনলোডসে সেই ভিডিওগুলি ডাউনলোড হয়ে থাকবে তো এইভাবে কিন্তু আপনি আপনার ইউটিউব ভিডিওটা ডাউনলোড করতে পারবেন এবং চাইলে আপনি ডাউনলোডসে গিয়ে সেই ভিডিওটা দেখে ডিলিটও করে দিতে পারেন আর এই ভিডিওটা আপনি যদি গ্যালারিতে ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্টও বলুন তাহলে নেক্সট ভিডিওটা আমি আপনাদের জানাবো কীভাবে আপনি যে কোনো ইউটিউব ভিডিও গ্যালারিতে ডাউনলোড করতে পারবেন তো এখানে আমি যেটা দেখালাম ইউটিউবের তরফ থেকেই দেওয়া খুব ভালো একটা সেটিংস এবং খুব ভালো একটা অপশান সেটা হচ্ছে আপনার পছন্দ মতো খুব কম এম এই যে কোনো ভিডিও ডাউনলোড করিতে পারবেন তো ধন্যবাদ এই ছিল আজকের আপডেট আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট করুন